বিশ্বজুড়ে সন্ত্রাসী ও জঙ্গি হামলা যেন বাড়ছেই। চলতি সপ্তাহ শুরু হতে না হতেই শুক্রবার জার্মানির মিউনিখে সন্ত্রাসী হামলায় 9 জন নিহত হন। ঘটনা রেশ না কাটতেই শনিবার আফগানিস্তানের কাবুলে আইএসের জোড়া বোমা হামলায় 80 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 200+। কাবুল হামলার দায় স্বীকার করেছে আইএস। আফগানিস্তানের বামিয়ান প্রদেশ দিয়ে ব্যয়বহুল বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন লাইন গেলেও বিদ্যুৎ বঞ্চিত কাবুল অঞ্চলের বাসিন্দারা। নিজেদের এলাকায় বিদ্যুতের দাবিতে শনিবার বিক্ষোভ সমাবেশে জড়ো হয়েছিলেন ফার্সি ভাষী শিয়া হাজরা সম্প্রদায়ের হাজারো মানুষ। কিন্তু হঠাৎ করেই বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে রাজধানী কাবুল। কিছুক্ষণ পরেই ভয়াবহতা দেখতে পান ভাগ্যক্রমে বেঁচে যাওয়া মানুষের। ঘটনাস্থলের দৃশ্য ছিল দগ্ধ ব্যক্তি এবং ছিন্ন ভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ পড়ে থাকা। তবে ঘটনা আরো ভয়াবহ রূপ নেয় যখন বিস্ফোরণের ঘটনায় বিক্ষোভকারীরা বিক্ষোভ করছিলেন, কারণ এতে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পৌঁছানো দুরূহ হয়ে পড়ে। দুদফার এই শক্তিশালী বোমা বিস্ফোরণে প্রাথমিকভাবে 61 জন নিহতের খবর জানানো হয়, আহত 200+। এ সংখ্যা আরো বাড়তে পারে বলে জানায় দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। এদিকে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট আইএস এই হামলার দায় স্বীকার করেছে। কাবুলে এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। গভীর দুঃখ প্রকাশ করে বিবৃতি দিয়েছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি। এর আগে শুক্রবার সন্ধ্যায় জার্মানির মিউনিখের অলিম্পিয়া শপিং মলে হামলা চালায় 18 বছর বয়সী এক তরুণ। এ সময় তরুণের ছোড়া গুলিতে 9 জন নিহত হন, আহত হন আরো 16 জন। পরে তরুণটি নিজের গুলিতে আত্মহত্যা করে বলে জানায় পুলিশ। মিউনিখ পুলিশ জানায় হামলাকারী তরুণটি ইরানিয়ান বংশোদ্ভূত জার্মান নাগরিক। হামলার সময় তরুণটি একটি 9mm গ্লক পিস্তল ব্যবহার করেছিল, তবে এই হামলার সাথে আইএসের কোনো যোগসূত্র নেই বলে জানিয়েছে পুলিশ। ওই তরুণের সঙ্গে নরওয়েজিয়ান কুখ্যাত খুনি অ্যান্ডার্স ব্রেভিকের সঙ্গে যোগাযোগ ছিল বলে জানিয়েছে পুলিশ। এই হামলায় কেউ দায় স্বীকার না করলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে উল্লাস প্রকাশ করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। আতিক আহমেদ, অর্পণ, নিউজ 9, ঢাকা।